بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. আমার সম্পর্কে নাতি হন, অবশ্য ডাইরেক্ট নাতি নাই, কারণ এত বয়স হয়নি এখন আমার। তো যা হোক, উনি প্রশ্ন করেছেন যে আমি ফজরের নামাজ পড়তে গিয়ে দুখুল মসজিদ দুই রাকাত ও সন্না দুই রাকাত পড়েছি। আমাকে একজন বলল আজান হয়ে গেলে শুধু দুই রাকাত নামাজ পড়তে হবে, দুখুল মসজিদ দুই রাকাত পড়া লাগবে না। এই কথাটা সঠিক কিনা জানাবেন। হ্যাঁ, কথাটা সম্পূর্ণ সঠিক। যদি কাউরি জিম্মাই ফরজ সালাতের আগে পরে সন্ন্যতগুলি থেকে থাকে এবং সেই সন্ন্যত দিয়েই যদি উদ্বোধন করে সালাতের, তাহলে আর দুখুল মসজিদ লাগে না। দুখুল মসজিদের অর্থ হলো বা তাহিয়াতুল মসজিদের অর্থ হলো যে দুই রাকাত না পড়ে কেউ বসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি আসে মসজিদে তাহলে সে যেন দুই রাকাত নামাজ না পড়ে না বসে। বুখারি মুসলিম শরীফ হাদিস। সুতরাং যে ব্যক্তি ফরজ নামাজের সন্ন্যাত শুরু করে দিল মসজিদে ঢোকার পরেই, সে কিন্তু বসল না দুই রাকাত নামাজ না পড়ে। অতএব এই দুই রাকাতের সাথে যদি সন্ন্যাতের ওই তাহিয়াতুল ওযুর তাহিয়াতুল মসজিদের নিয়াত করে ফেলে তাহলে সেটাও বৈধ রয়েছে বলে ওলামায়ে দ্বীন ব্যক্ত করেছেন। কারণ তাহিয়াতুল মসজিদের অর্থ আদায় হয়ে যায় দুই রাকাত সন্ন্যাত পড়ার মাধ্যমে। কারণ যে ব্যক্তি দুই রাকাত সন্ন্যাত পড়লো, সে তো মসজিদে বসলো না, নামাজ না পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তাহিয়াতুল মসজিদ সংবিধিবদ্ধ করেছেন, যাতে করে নামাজ না পড়ে কেউ না বসে। সুতরাং নামাজের মুহূর্তে যদি কেউ যায় আর তার আগে পরে সন্ন্যতগুলো যদি থাকে, অর্থাৎ আজানের পরে যদি যায়, তাহলে ইচ্ছা করলে সে জোহরের, যেমন উদাহরণস্বরূপ জোহরের চার রাকাত নামাজ, এ নামাজ সে শুরু করতে পারে। দুই রাকাত নামাজ শুরু করে দিতে পারে, জোহর পরে চার রাকাত, দুই সালাম পড়াটা বেশি ভালো। সেই হিসেবে দুই রাকাত শুরু করে আর যদি নিয়াত রাখে এর মধ্যে যে সে এটা তাহিয়াতুল মসজিদ হিসেবে আদায় করলো, তাহলে ইনশাআল্লাহ ওলামায়ে দ্বীন বলেন, ওলামায়ে দ্বীনের কিছু অংশ বলেন যে একসাথে দুই এবাদত আদায় হয়ে যাবে, অর্থাৎ তাহিয়াতুল মসজিদেরও সব সে পেয়ে যাবে। তো যা হোক, যে বলেছেন উনি ঠিকই বলেছেন, তাহিয়াতুল মসজিদ আসলে লাগে না এই অবস্থায়। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের ক্ষেত্রে বলেছেন যে তিনি নিষেধ করেছেন, সহিহ হাদিসে তিনি নিষেধ করেছেন ফজরের সালাতের আজান হয়ে গেলে আর কোনো সালাত পড়া যাবে না, এবং তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন একমাত্র ফজরের দুই রাকাত সন্ন্যাস ছাড়া আর কোনো সালাত চলবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নিষেধ করেছেন। অতএব আমরা এ নিষেধাজ্ঞায় পতিত হতে যাব না। যদিও তাহিয়াতুল মসজিদটাকে ওলামায়ে স্বতন্ত্র হিসেবে ধরেছেন, এরপরও যেহেতু আমল করা সম্ভব এ হাদিসের উপরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফজরের দুই রাকাত ছাড়া অন্য রাকাত অন্য নামাজ পড়তে, সুতরাং ফজরের দুই রাকাত দিয়ে শুরু করব আমরা নামাজ এবং নিয়াতে রাখব যে এটাও এটা তাহিয়াতুল মসজিদের পক্ষ থেকেও আদায় হয়ে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ হিসেবেও আদায় করতেছি, তাহলে ইনশাআল্লাহ এক ঢেলে দুই পাখি যেটা বলা হয় সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যে একসাথে দুই এবাদত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর বিশেষ করে ফজর নামাজের ক্ষেত্রে এমনটি করা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে নিষেধ করেছেন ফজরের দুই রাকাত সালাত ব্যতীত, ফজরের দুই রাকাত সুন্নাত ব্যতীত অন্য অন্য সালাত পড়তে নিষেধ করেছেন ফজরের আজান হয়ে গেলে। তার মানে ফজরের আজান হয়ে গেলে মাত্র ফজরের দুই রাকাত সালাত আদায় করবে, এরপরে অপেক্ষা করবে ফরজ সালাতের জন্যে, ফজরের সালাতের জন্য। ফজরের সালাত একামত হবে, জামাতের সাথে নামাজ পড়ে নিবে। তবে এখানে ব্যাখ্যা করে বলা যায় যে যদি কেউ সন্ন্যত বাড়িতে পড়ে আসে, ফজরের দুই রাকাত সন্ন্যত বাড়িতে পড়ে আসে, অন্যভাবে অন্যান্য সালাতের সন্ন্যতগুলিও বাড়িতেই পড়ে আসে, তাহলে মসজিদে এসে যেহেতু বসার নিয়ম নাই দুই রাকাত সন্ন্যত না পড়ে, তখন তাহিয়াতুল মসজিদ কিন্তু পড়ার সম্পূর্ণ বিধিসম্মত।
এমনকি ফজরের টাইমেও যদি আসে, ফজরের দরিকাত সুন্নাত ঘরে পড়ে, এসে দেখা যায় জামাত এখনো দাঁড়ায়নি, তাহলে দরিকাত তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়বে। কারণ ফজর নামাজ তো ফজরের সুন্নাত তো পড়া হয়ে গেছে, এখন তাহিয়াতুল মসজিদের নিয়তে দরিকাত সুন্নাত পড়বে, এরপরে বসবে। কিন্তু যার সুন্নাত বাকি রয়েছে, সে মসজিদে এসে ওই সুন্নাত দিয়ে তার নামাজের শুভ উদ্বোধন করবে, এবং এই সুন্নাতের সাথে ইচ্ছা করলে সে তাহিয়াতুল মসজিদের নিয়তকেও অ্যাড করে দিতে পারে। ইনশাআল্লাহ একসাথে দুই সুন্নাত আদায় হয়ে যাবে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।